াম রহমতুল্লাহি ও বারাকাতু একদিনই ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি বিবাহ করেছেন তো তার স্বামী আহ মানে নিজ ধর্ম পালন করছে স্ত্রী তার নিজ ধর্ম পালন করছে তাদের গর্ভে যে সন্তান জন্ম নিয়েছে তারাও নিজ ইচ্ছা অনুযায়ী যে মানে যে যে ধর্ম পাচ্ছে সে ধর্মই তারা পালন করছে মেনে চলছে তো এরূপ করাটা কতটা শরীয়ত সম্মত এবং ইসলামে অন্য ধর্মের যেমন এহুদি খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের মহিলাদের বা পুরুষদের বিবাহ করা যায় কিনা এ বিষয়ে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন একজন ব্যক্তি মানে কোনো অমুসলিম কে বিবাহ করলো সে অমুসলিম মহিলা সে তার ধর্ম পালন করছে এবং যে তারাও ইচ্ছা অনুযায়ী যে যা মানে ইচ্ছা সে ধর্ম পালন করছে তো এরূপ করা ইসলামে জায়জ নয় কেননা স্পষ্ট ভাবে সুরান নিসা এবং সুরা নুরে মানে বর্ণনা আছে যে আল্লাহ রবুল্লাহমিন বলেছেন যে যদি কোনো মুসলিক অমুসলিমদের পছন্দ হয় তো তাদের চাইতে একজন মুসলিম দাসী মহিলাকে বিবাহ করাটা অনেক উত্তম অনেক ভালো আল্লাহ স্বয়ং নিজে বলেছেন সৃষ্টিকর্তা তাই আমরা কি করব মুসলিমদেরকে বিবাহ করব। যদি কোনো অমুসলিম মহিলাকে আমরা বিবাহ করতে চাই তাহলে সেক্ষেত্রে তাকে আমরা কি করব ইসলামে প্রবেশ করিয়ে নেব তাহলে সেটা জায়েজ হবে শরীয়তসম্মত হবে যদি সে ইসলামে প্রবেশ করে যায় তাহলে কোনো সমস্যাই নেই কিন্তু ইসলামের প্রবেশ যদি না করে তাহলে বিবাহ করা নয় সেই বিবাহ হারাম বুঝতে পারলেন তাহলে এই এই বা পরিস্থিতি আসবেই না যে স্বামী নিজ ধর্ম পালন করছেন স্ত্রী নিজ ধর্ম পালন করছেন তাদের গর্ভে যে সন্তান জন্ম নিচ্ছে তারাও ইচ্ছা অনুযায়ী যে যা ইচ্ছা ধর্ম পালন করছে এই পরিস্থিতি আসবেই না যদি আমরা কোরআন অনুযায়ী বিবাহ করি হম কোরআন বলছে যে আমাদের বিবাহ করতে হবে মুসলিম মহিলাদের আমরা যদি কোনো অমুসলিম মহিলাকে বিবাহ করি তাহলে তাকে ইসলামের প্রবেশ করার জন্য কি করতে হবে আহ্বান করতে হবে দাওয়াত দিতে হবে হিকমতের সাথে বুঝাতে হবে নর্মতার সাথে হিকমতের সাথে পূর্বে বুঝাতে হবে তারপরে তাকে ইসলামে প্রবেশ করিয়ে বিবাহ করতে হবে তাহলে কোনো সমস্যা হবে না হ্যাঁ আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোনো অমুসলিম যেমন বৈদ্ধ ইহুদি খ্রিস্টান তাদের মহিলাদের বিবাহ করা যাবে কিনা দেখুন ইসলামে আহলে কিতাব তথা ইহুদ ও নাসারা ইহুদি এবং খ্রিস্টানদের মহিলাদের বিবাহ করা জায়েজ যদি কোনো ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টান নাসারাদের মহিলাদের বিবাহ করতে চান তাহলে নিঃসন্দেহ করতে পারেন ইসলামে তা জায়েজ রয়েছে মহান আল্লাহ স্বয়ং তিনি নির্দেশ দিয়েছেন কোরআনে উল্লেখ আছে কিন্তু আহলে কিতাব তথা ইহুদ ও নাসারা ইহুদ খ্রিস্টান ব্যতিরিকে অন্য কোন মানে অমুসলিমদের বিবাহ করা এটা ইসলামে জায়জ নয় অন্য কোন ধর্মের মানে মহিলাদের বিবাহ করা ইসলামের জায়জ নাই তবে ওই সময় জায়জ হবে যখন সে ইসলামে প্রবেশ করে যাবে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন জাদাকাল্লাহ